রানীগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন যুব উড়ানে তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে এক সম্মান সমারোহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন রানীগঞ্জের শ্রী সীতারামজি ভবনে। প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অন্যান্যদের মধ্যে ছিলেন বিজেপির আসানসোল জেলা সভাপতি লক্ষণ খুরুই, যুব উড়ান সংগঠনের অধ্যক্ষ দীনেশ সোনি, পঙ্কজ কেশরী, সাগর রায় প্রমুখ। স্বামীজির প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাবুল সুপ্রিয়। গতকালই দুর্গাপুর থেকে চেন্নাই ও মুম্বাই উড়ান পরিষেবা কেন্দ্র সরকারের উড়ান প্রকল্পের মাধ্যমে পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছিলেন জেড উড়ান সংস্থার কর্তার সঙ্গে মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেই জেড উড়ানের প্রসঙ্গ নিয়েই নিজের বক্তব্যে এদিন তুলে ধরেন স্বেচ্ছাসেবী সংগঠন যুব উড়ানের এই অনুষ্ঠানে বাবুল সুপ্রিয়। লেকিন ইয়ে জরুর বতায়েঙ্গে কি মেরি জিন্দগি মে উড়ান জো হ্যায় কল সে ভরনা শুরু হো গিয়া। ইসকে পহলে জো দুর্গাপুর মে আপকো মালুম হ্যায় একটু একটি হাওয়াই আড্ডা হ্যায় কি নেই, মালুম হ্যায় কি নেই হাওয়াই আড্ডা হ্যায়? हवाई अड्डा है ना, बजाओ ताली फिर, ऐसे कैसे होगा। हाँ, तो हवाई अड्डे में मैंने पहले दो उड़ान चालू किया था, कल जो है वहाँ से और दो उड़ान की हमने घोषणा की है, एक चेन्नई जाएगी एक मुंबई जाएगी। कहाँ जाएगी? हाँ, तो अभी ये उड़ान स्थल से हमारा दिल्ली जाएगी फ्लाइट, मुंबई जाएगी, चेन्नई जाएगी, हैदराबाद जाएगी। यानी कि आप छोटे छोटे बच्चे जिनके किसी का 4 दांत है, किसी का 6 दांत है, किसी का 8 दांत है, किसी का 22 दांत है, किसी का दांत अभी तक आया ही नहीं है, ये सारे छोटे छोटे बच्चे जब पढ़ लिख कर ऐसे उड़ान जैसे संस्थाओं से प्रोत्साहित होके जब बड़े बड़े आदमी बनेंगे, बड़े आदमी बनेंगे, मोटे मोटे आदमी बनेंगे, बड़े मूछ वाले आदमी बनेंगे, तब इसी उड़ानों को लेके आप लोग जो है बड़े बड़े शहरों में बड़े बड़ा काम करते जाएंगे। অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের ভালো কাজের জন্য সম্মানিত করা হয়। সাথেই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যেও বিতরণ করা হয় বই, খাতা, পেন, পেন্সিল প্রভৃতি। অনুষ্ঠানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। সঞ্জয় ভান্ডারের রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ।